ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দশম আসর শেষ না করেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেট সাউথ আফ্রিকাকে খেলোয়াড়দের মেয়াদ বাড়ানোর কথা বললে তাতে অস্বীকৃতি জানায় পটিয়া বোর্ড। তাই 15 মে লিগ পর্ব শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের থাকার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 7 মের পর কোনো খেলোয়াড়ের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ক্রিস মরিস, রাবাদা, হাসি মামলা, ডেভিড মিলার, ডুপ্লেসিস, ইমরান তাহির, এবি ডিভিলিয়ার্সের মতো 10 জন সেরা তারকা এবারের আইপিএলে খেলছে। দক্ষিণ আফ্রিকার এই 10 সেরা তারকা আইপিএলের বিভিন্ন দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পটিয়া খেলোয়াড়রা আইপিএল ছাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাইজিং পুনে সুপার জায়ান্ট। এ দলে রয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কার্যকরী স্পিনার ইমরান তাহির। এছাড়াও 14 মে এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার বেন স্টকসও দেশে ফিরবে, যাতে করে রাইজিং পুনে সুপার জায়ান্ট অনেক ভুগতে হবে। 16 মে থেকে আইপিএলের প্লে অফ ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কোনো ক্রিকেটার ছাড়াই শুরু হবে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ক্রিকেটাররা থাকছে শেষ পর্যন্ত। আগামী 21 মে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে আইপিএল 10-এর ফাইনাল।